প্লে স্টোরের মধ্যে গেম নাই, কি হইলো ভাই? কোন জায়গাতেই গেম খুঁজে পাইতেছি না, তাইলে কি আমরা এই গরিবের ইটিএস টু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া কি আর খেলবো না? এটা তো হইতে পারে না, কিছু তো একটা হইছে তাই না? তো কি হয়েছে সেটা জানার জন্য মূলত আজকের এই ভিডিওটা। আর আশা করি আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন, আজকে কিন্তু গেমের একটা আপডেট আসতে চলছে। তারা মালেয়র যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে কিন্তু তারা বলে দিয়েছে, হয়তোবা আজকে বা কিছুদিনের মধ্যে কিন্তু চলে আসবে। অলরেডি কিন্তু ফেসবুকের মানে প্লে স্টোর থেকে কিন্তু বাসিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা উধাও হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে এবার একটু সার্চ করে দেখাই, এখানে বাসিমুলেটর ইন্দোনেশিয়া লেখে এখানে কিন্তু কোনোরকম কোনো গেম শো করতেছে না, কারণ তারা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল মালেয়তে তারা কিন্তু আপডেট আসবে যে বাসিড 4.0 আসবে, সেটার আপডেটটা কিন্তু তারা সেখানে দিয়ে দিয়েছে। সেটা আপনারা এখন আমার স্ক্রিনের মধ্যে কিন্তু সুন্দরভাবে এখানে দেখতে পারতেছেন, তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটা আছে মালেও সেটা। এখন আমি আপনাদেরকে সার্চ করে সেটা দেখিয়ে দিচ্ছি। ইউটিউবের মধ্যে প্রবেশ করে যদি আপনারা এখানে সার্চ করেন মালেও লেখে, তাহলে কিন্তু আপনারা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এটার ভিতরে ঢোকার পর আপনারা যদি কমিউনিটি ট্যাবের মধ্যে যান, তাহলে দেখতে পারবেন বাসিড 4.0 কামিং সুন, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউন, এই লেখাটা কিন্তু এখানে রয়েছে। ইনশাল্লাহ বাসিড 4.0 আমরা খুব শীঘ্রই পেতে চলছি। আর প্লে স্টোরের মধ্যে গেমটা কিসের জন্য নাই? প্লে স্টোরের মধ্যে গেমটা এই জন্যই থাকে না, কারণ বাসিডের এই যে গেমটা যে আছে, গেমটাতে বর্তমানে আপডেটের কাজ চলতেছে। প্লে স্টোরে গেমটা নতুনভাবে আপডেট করা হইতেছে, তো এই জন্য মূলত প্লে স্টোর থেকে পুরাতন গেমটা বর্তমানে এখন সেটাকে আমরা দেখতে পারতেছি না বা নতুনভাবে আমরা সেটাকে ডাউনলোড করতে পারতেছি না। আর এই বিষয়টা নিয়ে অনেক এখন হাইপ উঠে গেছে। তো আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে বাসিড 4.0 কিন্তু চলে আসতেছে প্রায় দীর্ঘ এক বছর পর কিন্তু আমরা এখন আপডেট পেতে চলছি। আর এই আপডেট সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত ভিডিও আমার পরের ভিডিওটাতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আপাতত এতটুকুই আপনারা মাথায় রেখে যান যে বাসিড 4.0 আপডেট আসতেছে। আর হ্যাঁ, আপডেটটা একটা বড় সড়ো আপডেট হতে যাচ্ছে, কারণ 3.7 পর আমরা কিন্তু 3.8 পাওয়ার কথা, 3.9 পাওয়ার কথা, এখন কিন্তু আমরা দুইটা আপডেট কিন্তু পাচ্ছি না, এখন সরাসরি আমরা 4.0 পাইতেছি। তো 4.0 যেহেতু আসতেছে, অবশ্যই এখানে বড় সড়ো কোনো কিছু রয়েছে। তো কী থাকবে না সেই বিষয়ে কিন্তু আমরা পরের ভিডিওটাতে ইনশাল্লাহ আলোচনা করব। আর বাসিড 4.0 আপডেট কিন্তু চলে আসতেছে, তো এই খুশিতে কিন্তু নতুন কিছু আপনারা পেতেই পারেন। আর একটা জিনিস আমি বলে দিতেছি, তো আমাদের ওবির কাজটা কিন্তু সাময়িকভাবে বন্ধ থাকতে পারে, কারণ 4.0 যদি চলে আসে তাহলে কিন্তু আপনারা 3.7.1 মধ্যে কিন্তু এই ওবিটাতে আপনারা কিন্তু 4.0 আপনারা খেলতে পারবেন না। তো এই জন্য কিন্তু আমাদেরকে আবার নতুন করে ওবির কাজ করতে হবে। তো সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন, হয়তোবা ময়মনসিংহ ডিভিশনাল ওবিটা আপনারা 4.0 পেতে পারেন। যদি 3.7.1 যদি আরও 2-1 সপ্তাহ থাকে, তাহলে আপনারা ইনশাল্লাহ 3.7.1 পেতে পারেন। তো সেটা আপনাদের মতামতের ইচ্ছা, আপনারা কোন জায়গায় কীভাবে আপনারা ওবিটা নেবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে নতুন ভিডিও নিয়ে আসছি। আবারও বলছি বাসিড 4.0 কিন্তু চলে আসছে।